শুরুতেই জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার তোষাখানা মামলায় চোদ্দ বছরের জেল ইমরান ও তার স্ত্রীর গাজায় মারা গেছে আরও তিন সেনা ঘোর সংকটে নেতানিয়াহ নথি চুরি করে ইমরান খানকে ফাঁসিয়েছে জেনারেল বাজোয়া নেটো কেন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ক্ষোভ বলে হাত মেলালো ইরান পাকিস্তান দুঃখ পেল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার তোষাখানা মামলায় চোদ্দ বছরের জেল ইমরান ও তার স্ত্রীর পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা মামলায় চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় তার স্ত্রী বোসরা বিকেও চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ বশির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই রায় ঘোষণা করেন আদালত সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে দশ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছেন অর্থাৎ এই রায় কার্যকর হওয়ার পর আগামী ১০ বছর কোন রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হতে পারবেন না তারা পাশাপাশি এই দম্পতিকে ১৫৭ কোটি তিরিশ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে আদিয়ালা কারাগারে আগের শুনানির সময় আদালত তিন শত বিয়াল্লিশ ধারায় বোসরা বিবির বক্তব্য রেকর্ড করেছিল রায় ঘোষণার সময় বোসরা বিবি আদালতে উপস্থিত ছিলেন না ইমরান আদালতকে বলেন তার স্ত্রীর এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাকে জোর করে টেনে এনে অপমান করা হচ্ছে শুনানির শুরুতে বিচারক ইমরানকে বক্তব্য রেকর্ড করেছেন কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন তার আইনজীবীরা এলে তিনি বক্তব্য জমা দেবেন পিটিআই প্রতিষ্ঠাতা বলেন শুনানির জন্য হাজিরা দিতে আমাকে ডাকা হয়েছিল আগে থেকে কিছু না জানিয়ে রায় ঘোষণা করা হয়েছে আমার সাথে প্রতারণা করা হয়েছে গাজা মারা গেছে আরও তিন সেনা ঘোর সংকটে নেতানিয়াহ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় তাদের আরও তিন সেনা নিহত হওয়ার কথা ঘোষণা করেছেন এ নিয়ে গাজা স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে দুইশত জন সেনা নিহত হল অবশ্য হামাস ও জিহাদ আন্দোলন বলছে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা আরও অনেক বেশি যে তিনজন সেনা মারা গেছে তাদের মধ্যে একজন মেজর একজন ক্যাপ্টেন এবং একজন ওয়ারেন্ট অফিসার রয়েছেন এই তিনজনের মধ্যে দুই সেনা নিহত হয়েছে দক্ষিণ গাজায় ও একজন উত্তর গাজায়। এর বাইরে ইসরায়েলি সামরিক বাহিনী আরো দুই সেনার গুরুতর আহত হওয়ার খবর দিয়েছে এই দুই সেনা দক্ষিণ গাজায় আহত হয়েছে গাজা যুদ্ধ বন্ধ এবং বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে যখন যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহ ইসরায়েলের ভেতর প্রচন্ড চাপের মুখে রয়েছেন তখন নতুন করে এইসব সেনা হতাহতের খবর এলো নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানালেও দুই মাসের যুদ্ধবিরতির জন্য চাপাচাপি করছেন কিন্তু গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা ছাড়া সাময়িক যুদ্ধ বিরতিতে রাজি নয় তারা স্পষ্ট করে বলেছে ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করার পরেই কেবল বন্দি বিনিময়ের ব্যাপারে তারা আলোচনা শুরু করবে নথি চুরি করে ইমরান খানকে ফাঁসিয়েছে জেনারেল বাজোয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সাইফার মামলায় দশ বছরের জন্য দণ্ডিত হয়েছেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত কামার জাবেদ বাজওয়াকে প্রধানমন্ত্রী হাউস থেকে গোপনীয় নথি চুরির অভিযোগ করেছেন ইমরান খান পিটিআই প্রতিষ্ঠাতা সাইফার নিখোঁজ মামলায় ধারা তিনশত বিয়াল্লিশের অধীনে রেকর্ড করা এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন তিনি বলেন তার একজন এডিসি সাবেক সেনাপ্রধানের নির্দেশে তার অফিস থেকে ডিপ্লোম্যাটিক কেবল চুরি করেছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং শাহ মাহমুদ কুরেশিকে সাইফার মামলায় দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আদিয়ালা কারাগারে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকার নাইন এ রায় ঘোষণা করেন পিটিআই প্রতিষ্ঠাতা এবং শাহ মাহমুদ কুরেশি মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি শ্রেণীবদ্ধ কূটনৈতিক তারের ধারণ ও যোগাযোগের অভিযোগে হাই প্রোফাইল মামলার মুখোমুখি হয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন সাইফারটি প্রধানমন্ত্রী হাউসের ভেতরে উপস্থিত ছিল এবং যোগ করেন যে সামরিক সচিব প্রধান সচিব এবং প্রোটোকল সচিব ভবনের নিরাপত্তার জন্য দায়ী তিনি বলেন আমার সাড়ে তিন বছরের মেয়াদে প্রধানমন্ত্রী হাউস থেকে এটি একমাত্র নথি গায়েব হয়েছে তিনি বলেন সামরিক সচিব বিষয়টি তদন্ত করেছেন এবং তাকে বলেছেন যে নিখোঁজ সাইপার সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি ইমরান খান বাজুয়াকে তার বিরুদ্ধে লবিং করার জন্য প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রদূত হোসেন হাক্কানিকে নিয়োগ করার অভিযোগ করেছেন এবং যোগ করেছেন যে প্রাক্তন সেনা প্রধান ও পিটিআই এর সাথে বিচ্ছেদের জন্য লোকদের চাপ দেওয়ার জন্য আইএসআই কে ব্যবহার করেছিলেন তিনি বলেছেন তিনি যখন জেনারেল বাজুয়ার সাথে ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেছিলেন তিনি তা অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন প্রাক্তন সিও এস এর সাথে তার বৈঠক সত্ত্বেও আইএসআই তার দলের বিরুদ্ধে কাজ করছে তার রাশিয়া সফর সম্পর্কে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেনারেল বাজোয়া উভয় বোর্ডে ছিলেন তিনি বলেন প্যারেড গাউন্ডের সমাবেশে যে কাগজটি নাড়াচাড়া করা হয়েছিল তাতে সাইফারের প্যারা ফেস করা বিষয়বস্তু রয়েছে তিনি যোগ তিনি তার গণনা করা ঠিকানার সময় কোনো দেশের নাম করেননি ইমরান খান বলেন পেপারটি জনসম্মুখে নাড়ানো হয়েছিল কেবল জেনারেল বাজোয়াকে একটি বার্তা দেওয়ার জন্য যে পিটিআই সরকারকে পতন করা হলে পুরো পরিকল্পনাটি উন্মোচিত হবে ন্যাটো কেন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গেল সপ্তাহে যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বক্তব্য রাখেন গ্র্যান্ড শ্যাপস বক্তব্যে তিনি বলেন আগামী পাঁচ বছরের মধ্যে চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ব্রিটেনকে প্রস্তুত থাকতে হবে এদিকে ডাবলিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারা ডকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সাক্ষাতে তারা দু দেশের মধ্যে গভীর অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে কথা বলেন আয়ারল্যান্ড ও ব্রিটেন উভয় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী তাহলে কেন একটি দেশ প্রস্তুতি নিচ্ছে এবং অন্যটি কথিত শত্রুর সঙ্গে সম্পর্ক জোরদার করছে এ প্রশ্নের একমাত্র সম্ভাব্য উত্তর হল আইরিশ সরকার মনে করে না যে এই জাতীয় সংঘাত ঘটতে চলেছে তাহলে কে মনে করে ধারণা করা হচ্ছে বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা দেখছে সামরিক গত তারা ঘোষণা দেয় তৃতীয় জন্য শুরু করবে। একটি সংঘাত হতে পারে যা সম্ভবত পারমাণবিক যুদ্ধ ঘটবে এবং বিশ্বকে ধ্বংস করবে গভীরভাবে দেখলে এর প্রমাণও পাওয়া যায় গ্র্যান্ড শেপস এর ওই বক্তব্য অনুযায়ী সক্রিয় ও রিজার্ভ সহ ওই দেশগুলোতে মোট বিরাশি লাখ সেনা রয়েছে অন্যদিকে মার্কিন সেনাবাহিনী বর্তমানে ভয়াবহ নিয়োগ সংকটের মধ্যে রয়েছে বর্তমানে দেশটি সেনা সদস্যের সংখ্যা দশ লাখের বেশি যদি যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র শ্যাপসের কালো পতাকাভুক্ত চারটি দেশকে গ্রহণ করার চেষ্টা করে তবে প্রতিটি ব্রিটিশ এবং আমেরিকান সৈন্যদের জন্য আটটি শত্রু সেনা থাকবে এদিকে চলতি মাসের শুরুর দিকে ঘোষণা করা হয় নাবিকের ঘাটতির কারণে লোহিত সাগরে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরি পাঠানো যাবে না আমেরিকার মতে ব্রিটিশ সামরিক বাহিনী নিয়োগ সংকটের কারণে কর্মীদের চরম ঘাটতির সম্মুখীন হচ্ছে বাস্তবতা হলো ইউক্রেনের অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে নেটওয়ার্ক প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার চেষ্টায় এসব ষড়যন্ত্র করা যেতে পারে জোটটি ভ্লর্দিমির জেলনিস্কির পক্ষে তার সব শক্তি নিক্ষেপ করেছে একই সঙ্গে এটি কোনো গোপন বিষয় নয় যে যুদ্ধটি তাদের পক্ষে ভালো যাচ্ছে না ক্ষোভ ভুলে হাত মেলাল ইরান পাকিস্তান দুঃখ পেল যুক্তরাষ্ট্র পাল্টা পাল্টি হামলা চালানোর পর অবশেষে পাকিস্তান ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা কমছে ইসলামাবাদ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির সঙ্গে বৈঠক করেন তিনি দুই দেশের তিক্ত সম্পর্ক ঠিক করার বিষয়ে আলোচনা হয় তাদের পরে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই পররাষ্ট্রমন্ত্রী এ সময় আব্দুল্লাহিয়ান বলেন ইরান ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীদের মদত দিচ্ছে তৃতীয় কোন দেশ পাকিস্তান ইরান সীমান্তে সন্ত্রাসীদের মোকাবিলায় ভবিষ্যতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান হোসেন আমির আবদুল্লাহিয়ান উভয় রাষ্ট্রই একে অপরের সার্বভৌমত্বকে সমান গুরুত্ব দেবে বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি বলেন দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে পাকিস্তানে বেলুচিস্তানে ইরানের হামলার পরই এই ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র এটিকে তেহরানের অস্থিতিশীল আচরণের উদাহরণ বলে আখ্যা দেয়া হোয়াইট হাউস ইরান যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় নেই বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্লেষকরা বলছেন ইসলামাবাদ তেহরান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ফায়দা নিতে চেয়েছিল ওয়াশিংটন তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে মনে করছেন অনেকে